আজকের গল্প প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নয়ন সর্দার। ঠেঙ্গারির কথা শুনেছে অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেওছে অনেকে। 50-60 বছর আগেও পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনই নির্দয়, দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত, হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেটে, তাকে বলতো পাবরা। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবরা, অব্যর্থ তার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এর ভাবনা চিন্তা বাজি বিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি, অবশ্য মস্ত ব্যাপার নয়, পুঁটি চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। বন্যা হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী, কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই এসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াত। বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরাই ছিল আমার বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ, কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল, কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামে কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এই ঝঞ্ঝাট কে করে? তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই, তা ত্রিসীমানার মধ্যে যাওয়া বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচে যায়, কিন্তু ওদের হাতে কদাচও নয়। কাজেই এ দৃশ্য যদি কারো চোখে পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত, মরার চিহ্ন মাত্র থাকত না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত, কিন্তু ঘটতে পেলে না, সেই গল্পটা বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি, কানে গেল ও পাড়া নয়নবাগদির গলা। সে আমার ঠাকুমাকে বলছে, গোটা পাঁচেক টাকা দাও না দিদি ঠাকুর, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ করে দেব। ঠাকুরমা নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন, জিজ্ঞেস করলেন, হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন? সে বললে, একটি ভালো গরু আনবো দিদি, বসন্তপুরে পিসিমার বাড়ি, পিস্তুত ভাই বলে পাঠিয়েছে 4-5টি গরু সে রাখতে পারছে না, আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা পাঁচেক টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন, সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাং রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছন চেয়ে নয়ন দেখে আমি, ভয়ানক রাগ করলে, বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে। তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না, অনেক কাকুতি মিনতি করলাম কিন্তু সে শুনলে না, আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এল। কান্নাকাটিতে ঠাকুরমা একটু নরম হলেন, কিন্তু নয়নচাঁদ কিছুতেই সম্মত হল না, বললে,
দিদি যেতে আসতে কোষ আসতে পথ বই নয়, জোছনা রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি তখন একটা গরু সামলাবো, না ছেলে সামলাবো, না নিজেকে সামলাবো, কি করব বলো তো দিদি? পথে ভয়টা যে কি তা এই অঞ্চলের সবাই জানে। ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন, বললেন, না কখনো না, যদি পালিয়ে যাস তো স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 ঘা বেদ দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফন্দি আনলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভিতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, তারপরে আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে, বললে, চলো ঠাকুর, যা অদৃষ্টে আছে তাই হবে, এত দূরে এসে গিয়ে আর ফিরতে পারিনি। নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসে কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছালো। পিসির অবস্থা স্বচ্ছল, বাড়ির নিচের কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা খেলে, স্নান করে এলো। ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলাজে জোগাড় করে দিল। খাওয়া হলে নয়নে পিসি বললে, ছেলে মানুষ 4-5 কোষ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে, এখন শুয়ে একটু ঘুমো, তারপরে বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে চিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন 4 বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হল, কিন্তু মুখে কিছু বললে না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5 দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন, বললেন, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তারা, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 লম্বা বাঁশের লাঠি, কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায়। ক্রস দুই না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিল। রাস্তা দুই ধারে বড় বড় অশ্বত্থ বট আর পাকুর গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জোছনার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি আমার বাঁদিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না এমনি, চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছের সারি, মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাগড়াকিনি যে একটু চাঁদের আলো পড়ে। সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল নিয়ে বাড়ি গেছে, তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে। এমনই সময় সমুখে 50-60 দূরে বিভিন্ন কণ্ঠে ডাক এলো, বাবা গো, মেরে ফেলল গো, কে কোথায় আছো, রক্ষা করো। সঙ্গে সঙ্গে লাঠির দুমধাম দুমধাম শব্দ, তারপরে সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা মানুষ, বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে, তারপরে বললে, চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বায়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলে বুঝলাম সমস্ত। কে কোথায় আছো, রক্ষে করো, তখনও দু কানে বাজছে। ভয় ভয়ে বললাম, নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাব কি করে,
মানে যদি না দাদা ভাই, আমি থাকতে মারতে পারবে না, ওরা ঠ্যাঙারে কি না, আমাদের দেখলেই পালাবে, ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি, এমনই অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছু। 15-20 হাত এগিয়ে চোখে পড়ল জন 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুর গাছের আড়ালে লুকোল। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাত দিলে, সে কি ভয়ানক গলা, বললে, খবরদার বলছি তোদের, বাবুনের ছেলে সঙ্গে আছে, পাবরা ছুড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিলেন। আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তায় ধুলোর ওপর পড়ে আছে। অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখে, দেখে বলে, হায় হায়। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে, শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে, কাঁধে ভিক্ষের ঝুলিটা তখনও কাঁধে, কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলো। হাতের একটানাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো, বললে, ওরে নারকী, নরকের কীট, তোরা মিছি মিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি, এ তোরা করেছিস কি? তার ক্ষণিক পূর্বের ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে সাড়া এলো না। নয়নের এই দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জল গ্রহণ করে না, ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেইটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছাকাছি, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে। ঠাকুরমার এক পিস্তত ভাই ছিলেন জেলার বড় উকিল, তাকে দিয়ে বহু তদির ও অর্থ ব্যয় করে ঠাকুরমা ওকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসী মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোরা বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই, যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তাঁর পায়ের কাছে রাখত, তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলি সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরুন আশীর্বাদ করো যেন এবার মোরে সজ্জাত হয়ে জন্মাই, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন, নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। নয়নের চোখ সজল হয়ে উঠত, বলতো, অত আশা করিনি দিদি, পাপের আমার শেষ নেই, সে কথা আর কেউ না জানুক তুমি তো জানো, তোমার কাছে কিছু গোপন করিনি। ঠাকুরমা বলতেন, সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন, তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন আছে সংসারে, এ পথ কখনো ছাড়িস নে রে, পরকালের ভাবনা নেই তো। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুরমা হেঁকে বলতেন, কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন, ভুলিস নে যেন, এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবে সে প্রাণপণে সেবা করে
তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছুই নেই। বললে, নিরীহ বোষ্টম ভিক্ষে করে সন্ধ্যেবেলায় ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়। ইচ্ছে করে তোদেরও এমনই ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2 ঘন্টা 4 ঘন্টাই বা দেয় কিরে? তোর 14 পুরুষের ভাগ্যে যে এ যাত্রায় বেঁচে গেলি, ধর্মকথা শোনাতে হবে না, পালা পালা। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জি উঠল, বটে রে হারামজাদা, পালাবো তোদের ভয়ে? তখন ট্যাগ থেকে 5টা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলেন, পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দি, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুয়ে রেখে তবে ঘরে যাব। শেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয়, বলি নাম শুনেছিস না এমনি লাঠিয়াতে ভিকিরি মেরে বেড়াস, হারামজাদা শিয়াল কুকুরের বাচ্চারা। গাছের তলা একেবারে স্তব্ধ, মিনিট 2 স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাত দিলে, কিরে আসবি না টাকাগুলো ট্যাকে নিয়ে ঘরে যাব? কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছে, নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল, চলো দাদা এবার ঘরে যাই, রাত হয়ে তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন। ওরা সব শিয়াল কুকুরের ছানা বইত না, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছে ছিপাতে তেরে গেল সবাই ছুটে পালাবে দাদা ভাই। ইতিমধ্যেই আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছে, বললাম, যাবো তে রে নয়নদা। নয়ন হেসে ফেললে, বললে, থাকবে দাদা কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম, নয়নের মুখে কথা নেই, আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়ে একটা বড় গাছতলার অন্ধকার ছায় এসে সে থমকে দাঁড়াল, বলল, না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া ঠিক হবে না, বাবুন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ আমি দেব। কি করে শোধ দেবে নয়নদা? এক বেটাকেও কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারব। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম, একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিছে। নয়নদা যেতে দিলে না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম, নয়নদা তুমি বেশ করে এক বেটাকে ধরে থাকো, আমি একাই ঠেঙিয়ে মারব, কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? নয়ন পুনরায় হেসে বললে, ছিপের গায়ে মরবে না দাদা, এই লাঠিটা নাও। বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি 2-1 বেটাকে ধরে আনছি। কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন। না ভয় কি, এই যে হাতে লাঠি রইল। নয়ন বাকি পাবড়া 2 বগলে চেপে ধরল, তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠেঙাড়েরা ঠাউরে ছিল আমরা চলে গেছি। নিশ্চিত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখারি এক হাতে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে। হঠাৎ একজনের চোখ পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সবাই চেঁচিয়ে উঠল, কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন ছাতি, অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি? কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটোছুটি শুনতে পেলাম, এবং প্রায় সঙ্গে সঙ্গে অস্ফুট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল। নয় চেঁচিয়ে বললে, এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই, আরগুলো পালালো। শুভ সংবাদে সেইখানেই দাঁড়িয়ে লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, ওরে ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারব, তুমি মেরে ফেলো না যেন। না দাদা ভাই, তুমিই মেরো।
আবার একটা করুণ ধ্বনি কানে এলো, বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, তার পিছনে নয়ন চাঁদ। কাছে এসে হাওমাও করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে। নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করাতে, এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনই লম্বা, পরের শতচ্ছিন্ন ন্যাকড়া তখনও কাঁদছিল। তার গালে নয়ন প্রচন্ড একজনে চর মেরে বললে, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞেস করি সত্যি সত্যি জবাব দে। কজন ছিলি, তাদের কি নাম, কোথায় ঘর বল। লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নামধাম গড়গড় করে বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, ভুলব না। এখন বল, বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই কগা বাড়ি দিয়েছিলি? পাঁচ সাত গা হবে বোধ হয়। নয়ন চাঁদ দাঁত করমর করে বললে, আচ্ছা পাঁচ সাত ঘাই সই, এবার ঠিক তেমনই করে শো, যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই এগিয়ে এসো, ওই খোঁটা দিয়ে পাঁচ সাত ঘাই সাবার করা চাই, কিন্তু দেখব কেমন হাতের জোর। তুই বেটা দেরি করছিস কেন, শুয়ে পর, বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে। এবং নিজে সে শোবার পূর্বেই প্রচন্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথের ধুলোর উপর লুটিয়ে দিল। বললে, দেরি করো না দাদা, মাথা তাক করে মারো, দুদিন ঘর বেশি লাগবে না। নয়নদার গলার স্বর বদলে গেল, চোখ বুক যেন অন্যরকম, তার চেহারা দেখে গায়ে কাঁটা দিল। নতুন খেলা শুরু করবো কি, ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না, তবে আমি শেষ করব। না নয়নদা, মেরো না। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়েনি, পান ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত বলেনি। বললাম, চলো ওরে বেঁধে নিয়ে আমরা থানায় ধরিয়ে দিই। শুনে নয়নদা যেন চমকে উঠল, থানায়, পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক, যেমন কর্ম তেমন ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে একটা লাঠির ঠেলা দিয়ে বললে, ওরে ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বললে, বেটা মরে গেল নাকি? যে দুর্বল সিং দুদিন হতে এক পেটে এক বুটো অন্নও নেই, আবার পথে এসেছে লোক ঠেঙাতে। যা বেটা দূর, উঠে ঘরকে যা। সে কিন্তু তেমনই রইল। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বলল, না মরেনি, অজ্ঞান হয়ে আছে, জ্ঞান হলে আপনি ঘরে যান। চলো দাদা আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল, ঠাকুরমা ভাবছি। পর যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা, পুলিশে ধরিয়ে দিলে তো বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত, খুন করলে ফাঁসি হয়, আমাদের পরের বইয়ে লেখা আছে। আছে নাকি দাদা? আছে বই কি, চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিস্ময়ের ভান করে বললে, বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ তাই তো, সেই তো তার উচিত সাজা, আমরা পড়েছি যে। নয়ন একটুখানি হেসে বলল, কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ জবাব দিল না, একটু ভেবে বললে, বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষে এ অন্যায় করে, সে তত্ত্ব সেদিন জানিনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা বাড়ি ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে? নয়ন বললে, না দাদা আর মারবে না, আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না। জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না, ফাঁসি দেওয়াই ছিল আমার মনোপুত। বললাম, কিন্তু ওরা তো বেঁচে গেল, শাস্তি তো হলো না। নয়ন অন্যমনস্ক হয়ে কি ভাবছিল, বললে, কি জানি হবে হয়তো একদিন। পরক্ষণে সচেতন হয়ে বললে, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুমা জানে, তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞেস করো। আমার কিন্তু বড় হবার সবুর শৈল না, বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ
শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙাড়ের বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড হয়েছিল। আগাগোড়া মন দিয়ে শুনে কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন ঠাকুর। নয়না তখন চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনিই পেলাম দিদি, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো, না নিলেন পিসিমা না নিলে তোমার মেজ বউয়ের ভাইদের দল পথে। ঠাকুমা একটু হেসে বললেন, দেখা হলে মেজ বউকে জানাব, কিন্তু ও টাকা আমিও নেব না, নয় ও তোর ঠাকুরের ভোগে লাগাগে যা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়, এখনো তেমন বৈষ্ণব তুই হতে পারলি না। কেন দিদি, তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর যদি লোক সামলাতে না পেরে ছুটেই আসতো তাহলে আরো গোটা পাঁচ ছয় মরত, তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপত দিদি। ঠাকুরমা চুপ করে রইল। এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানে নয়ন নিজে, কিন্তু সেও আর কিছু বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা পাঁচটি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। এই ধরনের কাহিনী, মোটিভেশনাল স্পিচ এবং আরো নতুন নতুন গান নিয়ে আপনাদের সামনে আমরা আবারও আসব। আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের স্বপ্নমিতা চ্যানেলটি বেড়ে উঠতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন।